नमस्कार, আমি এস চৌধুরী, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ট্রেনার এন্ড এক্সপোর্টার। আজকে এই ভিডিওতে ডিসকাস করব কেন আপনারা চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নেবেন। মেইনলি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসে চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নেওয়া কম্পালসারি না, কিন্তু তা সত্ত্বেও আপনারা কেন চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নেবেন। এই যে চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নেওয়ার অনেকগুলো ফায়দা আছে। অনেকগুলো ফায়দার মধ্যে ফার্স্ট হচ্ছে, আপনি যদি সার্টিফিকেট অফ অরিজিন বের করতে চান, সার্টিফিকেট অফ অরিজিন কি সেটা যদি আপনি না জানেন তাহলে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। এই সার্টিফিকেট অফ অরিজিন বের করতে গেলে আপনাকে এই চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নিতে হবে বা চেম্বার অফ কমার্স থেকে আপনাকে বের করতে হবে। তো সার্টিফিকেট অফ অরিজিন বের করতে গেলে আপনাকে ফার্স্ট চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নিতে হবে, এরপরেই সার্টিফিকেট অফ অরিজিন পাবেন। এটা হচ্ছে ফার্স্ট। এরপর হচ্ছে সেকেন্ড, এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসে মেইনলি কিন্তু সেলারের প্রয়োজন হয়। সেলার বলতে আপনি যেই প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটা কার থেকে কিনবেন। আপনি যখনই নতুন নতুন এক্সপোর্ট বিজনেস শুরু করেন বা ইম্পোর্ট বিজনেস শুরু করেন, মেইনলি এক্সপোর্টে সেলার, আপনি মার্চেন্ট এক্সপোর্টার হিসাবে কাজ করলে কারো না কারো থেকে আপনাকে মালটা নিয়ে কাজ করতে হবে। তো আপনি সাপোজ জিরে সিলেক্ট করেছেন, এবার জিরেটা কোথা থেকে কিনবেন, এই যে সেলার, এই সেলারের লিস্ট আপনি এই চেম্বার অফ কমার্স থেকে নিতে পারেন। চেম্বার অফ কমার্স এটি হচ্ছে অনেক রকমের বিজনেসের হাব। বিজনেসের হাব বলতে যত যত ক্যাটাগরির বিজনেস আছে, সেটা আপনি মশলা থেকে চালু করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে চালু করে, সবাই কিন্তু এই চেম্বার অফ কমার্সের মধ্যে ইনভলভ থাকে। তাদের মিটিং করে কিভাবে এই বিজনেসগুলো আরও ডেভেলপ করা যায়। এবার তার মধ্যে যদি আপনি ইনভলভ হন তাহলে আপনি বিজনেসম্যানের সঙ্গেই মিটিং করতে পারেন, তাহলে বুঝতে পারবেন তাদের যে বিজনেস কৌশলগুলো কিভাবে তারা কি করছে। যত বিজনেসম্যানের সঙ্গে আপনারা অ্যাটাচ থাকবেন ততই কিন্তু আপনাদের উপকার হবে। এবার আপনি যদি এক্সপোর্টের জন্য মশলা সিলেক্ট করেন, জিরে সিলেক্ট করেন, তখন কিন্তু এই যে যারা যারা জিরে নিয়ে বিজনেস করছে তাদের কিন্তু অলরেডি চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ আছে। এবার সেই মেম্বারশিপের লিস্ট আপনি বের করে আপনার সেলারের লিস্টটা নিতে পারেন। এটা হচ্ছে সেলারের। এবার প্রত্যেকটা দেশে কিন্তু এই চেম্বার অফ কমার্স আছে, তার কারণ কি, প্রত্যেকটা দেশেরই মানুষ চায় বিজনেসটাকে ডেভেলপ করতে। তো প্রত্যেকটা দেশে চেম্বার অফ কমার্স আছে, এই জন্যই আপনি যদি চেম্বার অফ কমার্সে মেম্বারশিপ নেন তখন কিন্তু বায়ারের লিস্টও আপনি হেল্প পাবেন বা বায়ারের লিস্টও আপনি পাবেন। এর পাশাপাশি যখনই আপনি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা অন্যান্য চেম্বার অফ কমার্স থেকে আপনি নেবেন, তাদের সার্ভিসের মধ্যে লেখা আছে দেখবেন যে ভিসা রেকমেন্ডেশন। তার মানে আপনি যখনই এই চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নেবেন তখন কিন্তু এই চেম্বার অফ কমার্স আপনাকে রেকমেন্ড করবে ভিসার জন্য। যে কোনো দেশের পারপাসে যদি আপনি বিজনেস পারপাসে যান, আপনি শ্রীলঙ্কায় যেতে পারেন, হ্যাঁ নেপালে যেতে পারেন, অন্যান্য কান্ট্রিতে যেতে পারেন, যখনই আপনার ভিসার প্রয়োজন হবে তখন কিন্তু এই চেম্বার অফ কমার্স আপনাকে রেকমেন্ড করবে ভিসার জন্য। তাহলে আপনার ভিসার জন্য এরা রেকমেন্ড করছে। এছাড়াও এই চেম্বার অফ কমার্স থেকে আপনি বিভিন্ন রকমের বিজনেসের আপডেট পেতে পারেন। তাহলে এই চেম্বার অফ কমার্স এত ধরনের আপনাকে হেল্প করছে, এই হচ্ছে চেম্বার অফ কমার্স আপনাকে হেল্প করে। এবার আপনি কোন কোন চেম্বার অফ কমার্স থেকে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের কলকাতাতে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আছে, বেঙ্গল চেম্বার অফ কমার্স আছে, কলকাতা চেম্বার অফ কমার্স আছে। আপনি যে কোনো চেম্বার অফ কমার্স থেকে আপনি মেম্বারশিপ নিতে পারেন। আশা করি আপনারা জেনেছেন চেম্বার অফ কমার্স থেকে কেন মেম্বারশিপ নিতে হয় বা কী কী হেল্প আপনাদের চেম্বার অফ কমার্স করে। এই যে হেল্পগুলো আমি বললাম, এছাড়া আরও অনেক হেল্প করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর এরকমই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস রিলেটেডের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।